आज আমরা ভিডিও করব একটি কালমেঘ গাছ নিয়ে। কালমেঘ একটি ঔষধি গাছ। আয়ুর্বেদ শাস্ত্রে বা হোমিওপ্যাথি শাস্ত্রে এই গাছ দিয়ে বহু ওষুধ তৈরি হয়েছে বা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই গাছটিকে। এই গাছ সাধারণত গুরুত্বহীনভাবে গ্রামগঞ্জে যত্রতত্র বেড়ে ওঠে। এর একমাত্র কারণ সবাই গাছের গুণাগুণ জানে না, ফলে এই গাছ সেভাবে সবার কাছে গুরুত্ব পায় না। এই গাছটি থেকে মারণ ব্যাধি, ক্যান্সারের মতো রোগের ওষুধ তৈরি হয়। ডায়াবেটিসের মতো রোগীরা এই গাছের পাতার রস খায় ও বিশেষভাবে উপকৃত হয়। কালমেঘ সেবনে লিভার ভালো থাকে। আর্থ্রাইটিস সারা এই গাছের পাতার রস। শরীরের দুর্বলতাও দূর করে। এই গাছ ম্যালেরিয়া রোগের মহৌষধ। সকালে কয়েকটি পাতা চিবিয়ে জল খেলে কৃমি নাশ করে। যাদের গলা ব্যথা হয় গলা ব্যথাও দূর করে, সাধারণত জ্বর সারায়। যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের কাছে কালমেঘের গাছ বা কালমেঘের পাতা একটা ভালো ঔষধ। আপনারা আমার কাছে দুটি কালমেঘের গাছ দেখছেন, দেখছেন একটি পোড়া মাটির টব, আর নিয়েছি আমি 70% চাষের মাটি, 30% গোবর সার ও অল্প কিছু নিমখোল। এগুলি সব একসাথে ভালো করে মেশালাম। টপটির নিচের ছিদ্রটি একটি টপ ভাঙা দিয়ে আপনারা দেখছেন আটকালাম, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু মাটি যাতে না বেরিয়ে যায়। টবের মাটি দিয়ে গাছ দুটি বসাচ্ছি। গাছ দুটি বসালাম। এবার প্রয়োজন মতো জল দিয়ে গাছটি আপাতত 2-3 দিন ছায়ায় আমি রাখব। আশা করি আপনারা সবাই বাড়িতে এমনি করে একটি কালমেঘের টব করবেন এবং এই গাছের পাতা বা পাতার রস সেবন করে শরীর সুস্থ রাখবেন। যদি আমার কথা ও ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিনটি শুভ হোক। নমস্কার।